হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু আরপিপি এডুকেশন। আরপিপি এডুকেশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি জিওগ্রাফির সেকেন্ড ক্লাস নিয়ে। আজকে আমরা ভারতের ভূপ্রকৃতি করব এবং সেই ভূপ্রকৃতির মধ্যে হিমালয় এবং পাহাড়ি অঞ্চলটা কমপ্লিট করব। তো আগের দিন আমরা দেখলাম যে ভারতের যে একটা টাইপ অফ চতুর্ভুজ আমাদের ইন্ডিয়া, সেই ভারতের উত্তরে রয়েছে সুউচ্চ হিমালয়। সেই হিমালয় পর্বত সম্পর্কে আমরা দেখব এবং যে হিলি রিজিয়নগুলো আছে সেগুলো সম্বন্ধে আজকে টোটালটা আলোচনা করব, টোটাল থিওরি প্লাস এমসিকিউ। তো চলো লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো, আমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখো, আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। কারণ শুধু পিডিএফগুলো ডাউনলোড করে নিলে কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে না, কারণ এমন অনেক কিছু আছে যেগুলো আমি ভিডিওতে বোঝাবো, পিডিএফ পড়ে সেগুলো তোমরা বুঝতে পারবে না আই থিঙ্ক। আর ক্লাসটা প্রত্যেক দিন সন্ধেবেলা 8:30 থেকে থাকছে, তো তোমরা একদম খাতা পেন নিয়ে বসে যেও, কারণ নিজেরা নোট তৈরি করলে তোমাদের বেশি সুবিধা হবে মনে রাখতে এবং জিনিসটাকে তৈরি করতে। ম্যাপটা নিয়ে সঙ্গে বসো, কারণ জিওগ্রাফি ক্লাসে ম্যাপটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ডিজিটালি সব ম্যাপ সবসময় কিন্তু ছবিতে বা পিডিএফে দেওয়া যায় না। আমি যেগুলো সম্ভব হয়েছে দিয়ে দিয়েছি, তাও তোমরা ম্যাপের বইটা আর খাতা পেনটা নিয়ে বসো। চলো শুরু করি আজকে ক্লাস, শেষ পর্যন্ত দেখো, আমার সঙ্গে থাকো এবং লাস্ট পর্যন্ত দেখার পরে ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং কেমন লাগছে আমার ক্লাস অবশ্যই কমেন্ট করে জানিও। চলো শুরু করি। তো ফার্স্টেই থাকছে ভারতের ভূপ্রকৃতি। তো আমরা বললাম যে ভারতের ভূপ্রকৃতি নিয়ে আজকে আলোচনা করব। তো তার মধ্যে আগে আমরা দেখে নেব যে আমাদের যে ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, সেই ভারতবর্ষে কী কী জিনিস আছে এবং কী কীভাবে ভাগ করা যায় উচ্চতা অনুসারে, মানে বিভিন্ন টাইপের উচ্চতাগুলোকে কী নামে অভিহিত করা হয়েছে সেগুলো দেখব আমরা। তো যে পার্বত্য অঞ্চলগুলো আছে ভারতে, সেই পার্বত্য অঞ্চলগুলোকে রাখা হয়েছে, মানে কোন উচ্চতাযুক্ত অঞ্চলগুলোকে পার্বত্য অঞ্চলের মধ্যে রাখা হয়েছে, মানে যেসব জায়গার গড় উচ্চতা 2135 মিটার, মানে 2135 মিটারের উপরে, সেই সব জায়গাগুলোকে রাখা হয়েছে পার্বত্য অঞ্চলের মধ্যে। দেন চলে আসছে পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলের মধ্যে রয়েছে সেই সব জায়গাগুলো যেসব জায়গাগুলোর উচ্চতা হচ্ছে 915 মিটার থেকে 2135 মিটারের মধ্যবর্তী রেঞ্জে আছে। তারপরে আসছে মালভূমি অঞ্চল, যেটা আমরা পড়লাম যে আমাদের উপদ্বীপীয় ভারতে একটা অসম মালভূমি নিয়ে গঠিত, একটা না অনেকগুলো অসম মালভূমি নিয়ে গঠিত। তো সেই মালভূমি অঞ্চলের উচ্চতাটা হচ্ছে 305 মিটার থেকে 915 মিটার পর্যন্ত, এগুলো সবই গড় উচ্চতা। ওকে, তারপরে আসবো আমরা সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলের উচ্চতা হচ্ছে 305 মিটারের নিচে। ওকে, তাহলে দেখো আমাদের ইন্ডিয়াতে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, মরুভূমি সব কিছুই আছে, তো একটা বৈচিত্র্যময় দেশ আমাদের ইন্ডিয়া। তো দেখে নিলাম আমাদের ইন্ডিয়ার ভূপ্রকৃতির মধ্যে কী কী এক্সিস্ট করছে। চলো এবার আমরা চলে যাব হিমালয়। তো হিমালয়ে যদি চলে আসে, তো হিমালয়টা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ পর্ব। তো হিমালয়ের যে উত্তরে অবস্থানের জন্য এটা একটা নর্দার্ন বাউন্ডারি হিসেবে কাজ করছে আমাদের ইন্ডিয়ার। ওকে, তো আমাদের ভারতের ভূপ্রকৃতিতে এই হিমালয়ের একটা অবদান কিন্তু খুব বড়। তো হিমালয় কীভাবে উৎপত্তি হয়েছিল সেটা আমরা দেখব। তো দেখো হিমালয় উৎপত্তি হওয়ার অনেক তত্ত্ব আছে, অনেক বিজ্ঞানী অনেক রকম তত্ত্ব দিয়েছেন, কিন্তু তার মধ্যে আমরা এখানে দুটো ইম্পর্ট্যান্ট তত্ত্ব রেখেছি। এক নম্বর হচ্ছে প্লেট টেকটোনিক থিওরি, আর একটা হচ্ছে জিওসিংলাইন থিওরি। তো এই প্লেট টেকটোনিক থিওরিটা কী বলা হচ্ছে, যে আমার মনে করা হচ্ছে যে বিজ্ঞানীরা মনে করেন এবং এটা ঘটেও, যে আমাদের পৃথিবীটা না অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত, যেরকম ইউরেশীয় প্লেট, ইন্ডিয়ান প্লেট, এই দুটো প্লেটই মেনলি আমরা হিমালয়ে পড়ব। তো এরকম অনেকগুলো প্লেট বা খণ্ডের সমন্বয়ে গঠিত আমাদের পৃথিবীটা, এবং এই প্লেটগুলো না সবসময় চলমান, মানে একে অপরের সাথে সংঘর্ষ লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো কী হয়, যখন এই প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে, একটা এরকমভাবে নিচে ধরো ঢুকে গেল আর একটা এরকম ওপরে উঠে গেল। তো এইরকমভাবে বলা হচ্ছে, মানে বিজ্ঞানীরা মনে করছেন, কিছু কিছু বিজ্ঞানী, যে হিমালয়টা এরকমভাবে সৃষ্টি হয়েছে, যে দুটো প্লেট এরকম সংঘর্ষ লাগার ফলে একটা প্লেট ওপরে উঠে গেছে এবং একটা নিচে নেমে গেছে, তার ফলে দেখে একটা উচ্চ অংশ সৃষ্টি হচ্ছে, এবং যার ফলে এই দুদিক থেকে দুটো প্লেট এসে সংঘর্ষ করার ফলে হিমালয় পর্বতটা উৎপত্তি হয়েছে। এটা গেল একটা তত্ত্ব। আর একটা থিওরি বলা হচ্ছে জিওসিংক্লাইন থিওরি। তো জিওসিংক্লাইন থিওরিটা কী, বলা হচ্ছে গান্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ড, তো এই দুটো কী জিনিস সেটা আগে দেখব আমরা। তো আমাদের ইন্ডিয়ার যে দক্ষিণ ভাগটা, যেটাকে আমরা বলছিলাম মেন আগের দিন বলছিলাম যে উপদ্বীপীয় ভারতবর্ষ, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ওল্ডেস্ট পার্ট। তো ইন্ডিয়ার প্রথমে ওপরের দিকটা ছিল না, ইন্ডিয়ার নিচের দিকটাই ফার্স্ট ছিল, আগে তো ইন্ডিয়ার নামটা ছিল না, তো নিচের দিকে যে পার্টটা ছিল না, তো ওটাতে ওপরের পার্টটা এসে যুক্ত হয়েছে।
মানে উপরের পার্টটা অন্য কোনো মহাদেশ থেকে এসে মানে বিচ্ছিন্ন হয়ে এসে নিচের এই গন্ডোয়ানা ল্যান্ডের সাথে যুক্ত হয়ে গোটা ইন্ডিয়াটাকে তৈরি করেছে। তো নিচের যে উপদ্বীপীয় ভারত, এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে ওল্ডেস্ট পার্ট এবং এই পার্টটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এবং ওপর থেকে অন্য মহাদেশ থেকে যে আরেকটা পার্ট বিচ্ছিন্ন হয়ে এসে যুক্ত হয়েছে সেই পার্টটাকে বলা হচ্ছে আঙ্গারা ল্যান্ড। ওকে, তো এই জিওংসিং লাইন থিওরিতে মনে করা হচ্ছে যে এই গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ড এই দুটো ল্যান্ড এসে মুখোমুখি অগ্রসর হয়েছে এবং যার ফলে এটা টেথিস সাগরের ওপরে ঘটেছে এবং যার ফলে কি হয়েছে টেথিস সাগরের নিচে যে পলি জমা ছিল না সেই পলিগুলো প্রচণ্ড চাপে দুদিক থেকে দুটো ল্যান্ড যখন এসে চাপ সৃষ্টি করেছে তখন এই পলিগুলো ভাঁজ সৃষ্টি হয়ে ওপরে উঠে গিয়েছে এবং ওপরে উঠে হিমালয় পর্বতের উৎপত্তি করেছে। ওকে, তাহলে কী দেখলাম আমরা যে দুটো থিওরিতেই মনে করা হচ্ছে যে আমাদের পৃথিবীটা হয় কতগুলো চলমান প্লেটের সমন্বয়ে গঠিত কিংবা সেম কতগুলো চলমান ল্যান্ডের সমন্বয়ে গঠিত, যে ল্যান্ডগুলো চলমান এবং যার ফলে সেই ল্যান্ডগুলো যখন এই জিওসিঙ্ক লাইন থিওরিতে বলা হচ্ছে ল্যান্ডগুলো যখন চলমান তো একটা ল্যান্ড এই গন্ডোয়ানা ল্যান্ডটা স্থির ছিল এবং আঙ্গারা ল্যান্ডটা অন্য একটা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এসে এই গন্ডোয়ানা ল্যান্ডের সাথে যুক্ত হয়েছে এবং এদের দুজনের সংঘর্ষের ফলে টেথিস সাগরে যে নিচে পলি জমা ছিল সেই পলিটা প্রচণ্ড চাপে ভাঁজকে ওপরে উঠে গেছে গিয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ওকে, তো এখানে ছবি আছে দেখো, এই যে মাঝখানে ধরো সমুদ্র আছে এবং দুদিকে দুটো নদী প্রবাহিত হচ্ছে দেখাচ্ছে দুটো মানে ভূমিরূপের ওপর দিয়ে এবং এই দুটো ভূমিরূপের ওপর দিয়ে যখন নদী দুটো প্রবাহিত হচ্ছে এবারে বলা হচ্ছে এই দিকে ধরো একটা প্লেট আছে এবং এই দিকে আর একটা প্লেট আছে, তো প্লেট দুটো যখন কাছাকাছি আসছে আস্তে 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 যখন সংঘর্ষটা হচ্ছে তাদের মধ্যে তখন মাঝখানের এই যে পলিগুলো ছিল জমা সমুদ্রের মধ্যে এই পলিগুলো চাপ খেয়ে ওপরে উঠে গিয়ে একটা পর্বতের আকার সৃষ্টি করেছে এবং এটাকেই বলা হচ্ছে ফোল্ড মাউন্টেন। তো যেহেতু ভাঁজ খেয়ে ওপরে উঠে যাচ্ছে পলিগুলো তাই এর নাম হচ্ছে ফোল্ড মাউন্টেন, হিমালয় হচ্ছে এরকম টাইপেরই একটা ফোল্ড মাউন্টেন। ওকে, চলো তাহলে আমরা হিমালয়ের উৎপত্তিটা দেখে নিলাম, দুটো তত্ত্ব পড়ে নিলাম আমরা, এবারে নেক্সট স্লাইডে যাব। নেক্সট বলা হচ্ছে হিমালয়ের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তো হিমালয় তো আমরা পড়ব এবং যেসব কোশ্চেনগুলো এক্সামে আসে সেগুলো ওয়ান লাইনার হিসেবে রেখেছি আমি এখানে দেখো, তো হিমালয় পর্বতের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। প্রথমে বলা হচ্ছে এটা হলো পৃথিবীর তরুণতম ভাঁজ পর্বত মানে ইয়ংগেস্ট ফোল্ড মাউন্টেন, তো কী বলা হচ্ছে পৃথিবীর তরুণতম মানে সবথেকে ইয়ংগেস্ট হচ্ছে এই হিমালয়, যতগুলো ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত উৎপন্ন হয়েছে এরকম পদ্ধতিতে সেইগুলোর মধ্যে তরুণতম বা ইয়ংগেস্ট হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালা। ওকে, আর তাহলে হিমালয় পর্বতটা তো অবস্থিত উত্তরে আমরা দেখলাম আমাদের ইন্ডিয়ার নর্দার্ন বাউন্ডারি হিসেবে, তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটা হচ্ছে কাশ্মীর থেকে পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত, মানে ধরো এরকমভাবে শুরু হয়ে পুরোটা এরকম পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত আছে হিমালয়টা আমাদের উত্তর ভারতে। ওকে, এবার বলা হচ্ছে হিমালয়ের দৈর্ঘ্য কত, তো বিস্তৃত যখন কাশ্মীর থেকে পূর্ব আসাম পর্যন্ত তখন দৈর্ঘ্যটাও অবশ্যই জানতে হবে আমাদের, তো অ্যাপ্রক্স 2400 কিলোমিটার, 2400 কিলোমিটার, তো সবই গড় কারণ পাহাড়ে এ সবসময় ভাঙন গড়ন সবসময় হচ্ছে তাই সবসময়ই এগুলো অ্যাপ্রক্স। ওকে, তো 2400 কিলোমিটার হচ্ছে হিমালয়ের দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 160 থেকে 450, অ্যাপ্রক্স 160 থেকে 450 কিলোমিটার। ওকে, তো হিমালয়ের বিস্তৃতি দেখে নিলাম আমরা এবং দৈর্ঘ্য প্রস্থ দেখে নিলাম আর হিমালয়টা কী ধরনের পর্বত সেটা আমরা জেনে নিলাম। চলো নেক্সট, এবার নেক্সট বলা হচ্ছে হিমালয় দুটি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত, তো কোন দুটো নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত মানে হিমালয়ের পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে কোন কোন দুটো নদী আছে সেই দুটো আমরা দেখে নেব, তো পশ্চিম দিকে রয়েছে সিন্ধু নদী এবং পূর্বে রয়েছে ব্রহ্মপুত্র নদী, তাহলে পশ্চিমে যেখান থেকে মানে কাশ্মীর থেকে শুরু হয়েছে সেই কাশ্মীরের ওখানে রয়েছে সিন্ধু নদী এবং পূর্ব দিকে আসামে যেখানে শেষ হয়েছে সেখানে রয়েছে ব্রহ্মপুত্র নদী, এর মাঝে রয়েছে হিমালয় পর্বতমালা। এবার হিমালয় পর্বতমালাটা উৎপন্ন হয়েছিল কোন যুগে সেটা আমরা দেখব, হিমালয় পর্বতমালা উৎপন্ন হয়েছিল টার্সিয়ারি যুগে বা সেনোজোয়িক যুগে, তো যে যুগগুলো আছে সেই যুগের মধ্যে এই টার্সিয়ারি বা সেনোজোয়িক যুগে আমাদের হিমালয় পর্বতমালাটা উৎপত্তি হয়েছিল। আর আমি যে বললাম যে প্লেট টেকটোনিক থিওরির মাধ্যমে বলা হয়েছে যে দুটো প্লেট যখন সংঘর্ষ হয়েছে তার ফলে হিমালয়ের উৎপন্ন হয়েছে, তো কোন দুটো প্লেট, সেই দুটো প্লেট হচ্ছে ভারতীয় প্লেট মানে ইন্ডিয়ান প্লেট আর একটা হচ্ছে ইউরেশীয় প্লেট,
তো এই দুটো প্লেটের কনভার্জিং প্লেট টেকটোনিক থিওরির মাধ্যমে হিমালয়ের উৎপত্তি। তো এই কনভার্জিং প্লেট টেকটোনিক থিওরিটা কী? তো দেখো, যদি দুটো প্লেট, ধরো এখানে একটা প্লেট আছে, এখানে একটা প্লেট আছে, তো প্লেটগুলো তো চলমান, তো তারা একে অপরের থেকে দূরেও যেতে পারে, আবার একে অপরের কাছেও আসতে পারে। ওকে, তো ধরো এই প্লেটটা এই দিকে অগ্রসর হচ্ছে এবং এই প্লেটটা এই দিকে অগ্রসর হচ্ছে, তখন বলা হবে এটা কনভার্জেন্ট প্লেট টেকটোনিক থিওরি। মানে দুজনে দুজনের কাছে আসছে এবং একটা সংঘর্ষ হবে, কারণ যখন দুটো প্লেট এরকমভাবে দুজনে দুজনের থেকে দূরে যাবে তখন নিশ্চয়ই কোনো সংঘর্ষ হবে না, এবং এই পজিশনটাকে বলা হয় ডাইভার্জেন্ট প্লেট টেকটোনিক থিওরি। ওকে, তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো, একটা প্লেট যখন একটা প্লেটের কাছে অগ্রসর হচ্ছে, অবশ্যই অন্য আর একটা প্লেট থেকে কিন্তু দূরে আসছে। ধরো এখানে আর একটা প্লেট আছে, তার থেকে মানে এ এই দিকে সরে যাচ্ছে আর এ এই দিকে সরে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, একটা প্লেট থেকে এ দূরে সরছে আবার একটা প্লেটের কাছে আসছে। তো সবসময় মনে রাখবে যে ক্রমশই ডাইভার্জেন্ট এবং কনভার্জেন্ট ব্যাপারটা না একসাথে সাইমুলটেনিয়াসলি ঘটছে, কারণ যখন দুটো প্লেট কাছাকাছি আসছে তার মানেই তারা কিন্তু অন্য কোনো দুটো প্লেট থেকে দূরে সরে আসছে। ওকে, তাহলে প্লেট টেকটোনিক থিওরির কিন্তু দুটো আমরা পাঠ পেলাম, একটা ডাইভার্জেন্ট প্লেট টেকটোনিক থিওরি, একটা কনভার্জেন্ট প্লেট টেকটোনিক থিওরি। তো এখানে আমরা ডাইভার্জেন্টটা নিয়ে আলোচনা করবো না, কারণ হিমালয়টা উৎপত্তি হয়েছে মেনলি কনভার্জেন্ট প্লেট টেকটোনিক থিওরির মাধ্যমে, তাই আমরা কনভার্জেন্টটা নিয়েই আলোচনা করবো। ওকে, তাহলে মনে রাখবে যে কনভার্জেন্ট প্লেট টেকটোনিক থিওরির মাধ্যমে আমাদের হিমালয় পর্বত উৎপত্তি হয়েছে, এবং কোন দুটো প্লেটের সংঘর্ষ উৎপন্ন হয়েছে, ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেট, আর এটা উৎপন্ন হয়েছিল টারশিয়ারি যুগে। ওকে, চলো নেক্সট বলা হচ্ছে হিমালয় যে যে রাজ্যের ওপর অবস্থিত সেটা দেখে নেব। তো হিমালয় যে পশ্চিমে কাশ্মীর থেকে পূর্বে আসাম পর্যন্ত বিস্তৃত দেখলাম, সিন্ধু থেকে ব্রহ্মপুত্র নদী, তো সেই কোন কোন রাজ্যের ওপর দিয়ে হিমালয়টা বিস্তৃত হয়েছে সেটা দেখব। তো ফার্স্ট থাকছে জম্মু কাশ্মীর, তারপর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, উত্তর পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের নর্থ সাইডটা, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং পূর্ব আসাম। তো টোটাল এই কটা রাজ্যে হিমালয়টা বিস্তৃত রয়েছে। আর এই হিমালয়ের ঢালটা উত্তর থেকে দক্ষিণ দিকে, তো এটা কী করে বুঝবো আমরা যে উত্তর থেকে দক্ষিণ দিকে? দেখো, হিমালয়তে নদীগুলো প্রবাহিত হয়েছে, এবং আমরা আগেই যে পড়েছি আগে ক্লাসে যে হিমালয়ের নিচে মানে হিমালয়ের দক্ষিণে একটা নদী দ্বারা বাহিত পলির মাধ্যমে উর্বর একটা সমভূমি গঠিত হয়েছে। ওকে, তাহলে নদীগুলো পলিটা বহন করে হিমালয়ের দক্ষিণেই কেন নিয়ে আসছে? অবশ্যই তাহলে হিমালয়ের ঢালটা উত্তর থেকে দক্ষিণ দিকে, যার ফলে কি হচ্ছে, হিমালয়ে ধরো এরকম আছে, তারতে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে তারা অবশ্যই উত্তর থেকে দক্ষিণ দিকে এরকমভাবে প্রবাহিত হচ্ছে। যেহেতু হিমালয়ের ঢালটা উত্তর থেকে দক্ষিণে, তাই এই প্রবাহিত নদীগুলি উত্তর থেকে দক্ষিণে নিজেদের পলিগুলোকে বহন করে আনছে, এবং হিমালয়ের পাদদেশে মানে হিমালয়ের দক্ষিণ প্রান্তে বা দক্ষিণ অঞ্চলটাতে এই পলিগুলোকে জমা করে একটা উর্বর সমভূমি গঠন করছে। ওকে, তো এই নদীর প্রবাহ পথ থেকে আমরা বুঝতে পারি যে হিমালয়ের ঢালটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে। ওকে, এবার বলা হচ্ছে হিমালয়ের পশ্চিমতম শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত, মানে হিমালয় যে বললাম কাশ্মীর থেকে শুরু হয়েছে, তো এখানে যে পশ্চিমতম একদম ওয়েস্টার্ন মোস্ট যে পিকটা রয়েছে হিমালয়ে সেটা হচ্ছে নাঙ্গা পর্বত, আর পূর্বতম মানে যে আসামে শেষ হয়েছে সেই আসামের যে ইস্টার্ন মোস্ট পিক সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। তো পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত, কিন্তু অরুণাচল প্রদেশটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার একদম পূর্বতম প্রান্ত। তো অরুণাচল প্রদেশের লাস্ট পিকটা অবস্থিত আমাদের হিমালয়ে, সেটা হচ্ছে ইস্টার্ন মোস্ট পিক, সেটা হচ্ছে নামচা বারোয়া। ওকে, নামচা বারোয়া পর্যন্ত হিমালয়টা বিস্তৃত আছে। তো পশ্চিম হচ্ছে নাঙ্গা পর্বত, পূর্ব হচ্ছে নামচা বারোয়া। ওকে, তো চলো এবার নেক্সট স্লাইডে যাব। এবার এখানে একটা দেখো হ্যান্ড রিটেন নোট আছে, তো তোমাদের একটু প্রবলেম হতে পারে দেখতে মানে বুঝতে, তাও আমি বলে দেবো, তোমরা বুঝতে পারবে, আশা করছি বুঝতে পারবে। চলো, এখানে বলা হচ্ছে হিমালয়ের ক্লাসিফিকেশন। তো হিমালয়ের যখন ভাগ করছি আমরা, তো একটা ভাগ আছে যেটা জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিকভাবে যখন আমরা ভাগ করব তখন হিমালয়ের তিনটে ভাগ পাবো। কী কী? তো এরকমভাবে হিমালয়টা গেছে, তো তো এখানে তিনটে ভাগ পাবো, একটা হচ্ছে ওয়েস্টার্ন হিমালয়, একটা সেন্ট্রাল হিমালয়, একটা ইস্টার্ন হিমালয়। ওকে, তো ওয়েস্টার্ন, ইস্টার্ন অ্যান্ড মানে সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন, ঠিক আছে। এবার যখন এই জিওগ্রাফিক্যাল পার্টগুলোকে আমরা রিজিওনালি বিভিন্ন নামে জানবো, মানে রিজিওন বিভিন্ন রিজিওনে বিভিন্ন রকম নামে পরিচিত এই পার্টের বিভিন্ন অংশগুলো, তো সেই নামগুলো কী কী? তো এখানে দেখো, এখানে আছে জম্মু কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব হিমালয় থাকছে, তারপর থাকছে কুমায়ুন হিমালয় যেটা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং নেপাল বর্ডারে অবস্থিত, তারপর থাকবে নেপাল হিমালয় এবং তারপর আসাম হিমালয়। ওকে, তো এবারে দেখো,
এখানে আমি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, কারণ ছবি এঁকে দিলে না তোমাদের বুঝতে সুবিধা হবে। যেরকম যতটা না আমি থিওরি লিখে বোঝাবো তার থেকে একটা ছবি এঁকে দিলে তোমাদের ইমেজটা ক্লিয়ার হয়ে যাবে। তো যতটা সম্ভব আমি এঁকে দেওয়ার চেষ্টা করেছি, দেখো বুঝতে পারো কি না। তো এই যে ওয়েস্টার্ন হিমালয় আছে, এই ওয়েস্টার্ন হিমালয়ের দুটো পার্ট, একটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব হিমালয়, একটা কুমায়ুন হিমালয়। ওকে, এবং এই টোটাল ওয়েস্টার্ন হিমালয়ের একদিকে রয়েছে ইন্দাস নদী আর একদিকে রয়েছে কালী নদী। আর মাঝখানে যে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব হিমালয় আর কুমায়ুন হিমালয় রয়েছে, এই দুটোর মাঝখানে রয়েছে শতদ্রু নদী বা সুতলেজ নদী। ওকে, এবার আছে সেন্ট্রাল হিমালয়। এই সেন্ট্রাল হিমালয়ের একদিকে রয়েছে কালী নদী আর একদিকে রয়েছে তিস্তা নদী। ওকে, আর তারপর আছে ইস্টার্ন হিমালয়, এবং এই ইস্টার্ন হিমালয়ের একদিকে রয়েছে তিস্তা নদী আর একদিকে রয়েছে ব্রহ্মপুত্র নদী। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে জিওগ্রাফিক্যালি যখন ভাগ করা হয়, মানে অ্যাকচুয়ালি দেখো হরাইজন্টাল পরপর গেছে, দেখো তো ওয়েস্টার্ন সেন্ট্রাল ইস্টার্ন এই তিনটে পার্টে ভাগ করা হয়, এবং এই ওয়েস্টার্নের মধ্যে থাকছে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব আর কুমায়ুন হিমালয়, এগুলো হচ্ছে রিজিওনাল নাম। আর সেন্ট্রালের মধ্যে থাকছে নেপাল হিমালয় আর ইস্টার্ন হচ্ছে আসাম হিমালয়। ওকে, চলো নেক্সট। এবার নেক্সট আমরা আসবো ভার্টিক্যাল, মানে যে ক্লাসিফিকেশান আছে, তো এটাই মেনলি আমরা পড়বো, হিমালয়ের ভার্টিক্যাল ক্লাসিফিকেশান, মানে এরকম উত্তর থেকে দক্ষিণ দিকে যেটা ক্লাসিফিকেশানটা হয়েছে। তো বলা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে মানে ভার্টিক্যালি মোট চারটি পর্বতশ্রেণী পরপর নিয়ে গঠিত হচ্ছে হিমালয়। তো চারটে কী কী সেগুলো দেখে নাও উত্তর থেকে দক্ষিণে। এক হচ্ছে ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়, দুই নম্বর হচ্ছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, তিন নম্বর হচ্ছে লেজার হিমালয় বা হিমাচল হিমালয়, এবং চার নম্বর হচ্ছে শিবালিক হিমালয় বা আউটার হিমালয়। ওকে, তো দেখো এখানে যে তিনটে আছে, গ্রেটার হিমালয়, লেজার হিমালয় এবং শিবালিক হিমালয়, এই তিনটেকে না হিমালয়ের প্রধান ভার্টিক্যাল ডিভিশন ধরা হয়। কিন্তু এই ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়টাকে, এটাকে না অনেক সময় ধরা হয় যে এটা হিমালয়ের অনেক আগে উৎপত্তি, এবং এটা হিমালয়ের থেকে একটা আলাদা বিচ্ছিন্ন পার্টও ধরা হয় অনেক সময়। তো তাই আমি এখানে চারটেকে রেখেছি ঠিকই, কিন্তু যখন কোশ্চেনে বলে দেবে যে প্রধান হিমালয়ের যে প্রধান মেন পর্বত শৃঙ্গ শ্রেণীগুলি সমান্তরাল, সেগুলো হলে না এই তিনটেকেই বোঝায়। ট্রান্স হিমালয়টা অনেক সময় হিমালয়ের বাইরের একটা পার্ট ধরা হয়। ওকে, তো চলো নেক্সট। নেক্সট আমরা এবার দেখে নেব ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয় সম্পর্কে। তো এই ট্রান্স হিমালয়ের উচ্চতাটা কত সেটা দেখে নেব। তো ট্রান্স হিমালয়ের উচ্চতা হচ্ছে 3100 মিটারের ওপরে, তো 3100 মিটারের ওপরে উচ্চতা হচ্ছে ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়। এবং এখানকার কিছু গুরুত্বপূর্ণ রেঞ্জ আছে, গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গগুলো কী কী, জাসকার, লাদাখ, কারাকোরাম। তো পরপর এরকম 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 এরকমভাবে অবস্থিত, মানে নিচ থেকে আস্তে আস্তে ওপরে উঠবে, জাসকার, লাদাখ এবং কারাকোরাম। ওকে, এবার বলা হচ্ছে ট্রান্স হিমালয় হলো হিমালয় পর্বতমালার সব থেকে উত্তরের পর্বতমালা এবং সব থেকে পুরানো পর্বতশ্রেণী। আমি বলছিলাম এক্ষুনি যেটা হিমালয়ের থেকেও আগে উৎপন্ন বলে মনে করা হয়, তো এখানে ওই জন্য বলা হচ্ছে হিমালয়ের সব থেকে পুরানো পর্বতশ্রেণী, এবং এটি তিব্বতীয় মালভূমি নামে পরিচিত। এবং এখানকার আরও কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ হচ্ছে K2, K3, প্রেশার বুম, ব্রড পিক এবং হিডেন পিক। তো দেখো আমরা ট্রান্স হিমালয়টা দেখে নিলাম, যে এখানকার তিনটে গুরুত্বপূর্ণ রেঞ্জ হচ্ছে জাসকার রেঞ্জ, লাদাখ রেঞ্জ এবং কারাকোরাম রেঞ্জ, তো এগুলো পর্বতশ্রেণী। আর কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ হচ্ছে K2, K3, প্রেশার বুম, ব্রড পিক, হিডেন পিক। তো চলো নেক্সট। এবার আমরা দেখব গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। বলা হচ্ছে গ্রেটার হিমালয় সব থেকে উচ্চতম পর্বতমালা। তো গ্রেটার মানেই বুঝতে পারছো যে হিমালয়ের যে পর্বত শ্রেণীগুলো রয়েছে তার মধ্যে গ্রেটার হিমালয়টা হচ্ছে সব থেকে উচ্চতম পর্বতমালা। বলা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণীগুলোর মধ্যে এটা সব থেকে উচ্চতম, এবং এটি অন্তর্বর্তী বা ইনার হিমালয় নামে পরিচিত বা হিমাদ্রি হিমালয় নামেও পরিচিত। এটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে 6100 মিটারের ওপরে, মানে 6100 মিটারের ওপরে হচ্ছে এই গ্রেটার হিমালয়ের উচ্চতা, এবং প্রস্থ হচ্ছে 25 কিলোমিটার, অ্যাপ্রক্স 25 কিলোমিটার, দৈর্ঘ্য 2400 কিলোমিটার, যেটা হিমালয়ের দৈর্ঘ্য সেটাই এখানে। ওকে, তো এখানে দেখো এই ওয়েস্টার্ন হিমালয়, সেন্ট্রাল হিমালয় এবং ইস্টার্ন হিমালয়, আমি যেটা বললাম একটু আগে, এই কারাকোরাম রয়েছে, কারাকোরামটা যেটা ট্রান্স হিমালয়ের একটা রেঞ্জ, আর এখানে রয়েছে গ্রেটার হিমালয়টা, এরকমভাবে বিস্তৃতি লাভ করেছে। ওকে নেক্সট। নেক্সট আসছি কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ। তো এই গ্রেটার হিমালয়ের কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী। আচ্ছা দেখো, এই যে পীর পাঞ্জাল আছে এটা হবে না, পীর পাঞ্জাল, ধৌলাধার, এই দুটোই হবে না, এই দুটো আমরা মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়ে গিয়ে পড়বো। তো এই মিস্টেকটা পিডিএফ বানাতে গিয়ে হয়ে গেছে কোনোভাবে, তো সরি এটার জন্য, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর মাকালুটা এই গ্রেটার হিমালয়ে আছে। তো কী কী আছে? মাউন্ট এভারেস্ট আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, নন্দা দেবী আছে, মাকালু আছে, আরও আছে, মানাসলু আছে, এখানে ধৌলাগিরি আছে,
অন্নপূর্ণা আছে। তো এগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ। এবার বলা হচ্ছে এই হিমালয় পর্বতশ্রেণী রূপান্তরিত শিলা এবং পাললিক শিলা দ্বারা গঠিত। তাহলে কী ধরনের শিলা দ্বারা গঠিত গ্রেটার হিমালয়? রূপান্তরিত শিলা এবং পাললিক শিলা দ্বারা গঠিত হচ্ছে আমাদের গ্রেটার হিমালয়। আর এখানে ফরেস্ট কী ধরনের দেখা যায়? আলপাইন বনভূমি দেখা যায়। গ্রেটার হিমালয়ে আলপাইন বনভূমি দেখতে পাওয়া যায়। নেক্সট আসছে লেজার হিমালয় বা হিমাচল হিমালয়। তো তোমরা অনেকেই মনে করছো যে এখনও MCQ কেন দিচ্ছি না আমি। তো দেখো হিমালয়টা এমন একটা পার্ট যে এখান থেকে আমি দুটো স্লাইড পড়িয়ে কোনো MCQ করাতে পারবো না। আমি যতক্ষণ না একটা জায়গায় মানে মোটামুটি একটা কমপ্লিট করাতে পারছি তোমাদেরকে আমি MCQটা দিতে পারছি না, কারণ দুটো স্লাইড করিয়ে MCQ দেওয়ার মতো জিনিস এখানে নেই। সবটা না করাতে পারলে আমি MCQগুলো দিতে পারছি না। তো তোমরা ধৈর্য ধরে দেখো, একটু রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, এবং MCQ দেবো আমি। এই হিমালয়টা আর দুটো তিনটে স্লাইড পরেই শেষ হয়ে যাবে, তারপরে MCQ থাকছে তোমাদের। তো এবার আসছে লেজার হিমালয় বা হিমাচল হিমালয়। এটার উচ্চতা কত দেখে নেব। এটার উচ্চতা হচ্ছে 3500 থেকে 4500 মিটার পর্যন্ত। তো 3500 থেকে 4500 মিটার উচ্চতা হচ্ছে লেজার হিমালয় বা হিমাচল হিমালয়। এবং প্রস্থ হচ্ছে 60 থেকে 80 কিলোমিটার অ্যাপ্রক্স। আর গুরুত্বপূর্ণ রেঞ্জগুলো হচ্ছে পীরপাঞ্জল, মুসৌরি, রানীক্ষেত, সিমলা, কুলু, মানালি। তো এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ আছে, যেরকম নাকটিব্বা আছে, ধৌলা ধর আছে, আমি তোমাদেরকে বললাম আগে। তো এরকমই পীরপাঞ্জল, মুসৌরি, রানীক্ষেত, সিমলা, কুলু, মানালি, এগুলো সবই আমাদের লেজার হিমালয় বা হিমাচল হিমালয়তে অবস্থিত। মানে এগুলো খুব গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। এদের কুলু, মানালি আছে, সিমলা আছে, এগুলো সব হিমাচল প্রদেশে অবস্থিত। রানীক্ষেত, মুসৌরি সবই এই লেজার হিমালয়ের ওপর অবস্থিত। এখানে আরও পর্বতশৃঙ্গ যেমন ধৌলাধর আছে, তারপরে মহাভারত পর্বতশ্রেণী আছে, নাকটিব্বা পর্বতশ্রেণী আছে। তো চলো দেখে নিলাম কিছু গুরুত্বপূর্ণ রেঞ্জ। এবারে আসছে এই অঞ্চলে ছোটো ছোটো লেক দেখতে পাওয়া যায় যেগুলি দুন নামে পরিচিত। যেরকম দেরাদুন আছে, তো ছোটো ছোটো হ্রদ দেখতে পাওয়া যায় যেগুলোকে দুন নামে পরিচিত করা হয়। কিছু গুরুত্বপূর্ণ দুন হচ্ছে মুসৌরি, দেরাদুন, লাহুল, স্পিতি, কুলু, মানালি। তো কিছু গুরুত্বপূর্ণ দুনের নাম এখানে আছে। চলো নেক্সট আমরা যাব শিবালিক হিমালয়, যেটা আউটার হিমালয় এবং সবথেকে ইয়ংগেস্ট, এটা মানে হিমালয়ের সবথেকে ইয়ংগেস্ট। তো বলা হচ্ছে শিবালিক হিমালয় পর্বতশ্রেণীটি হলো হিমালয় পর্বতমালার সবথেকে দক্ষিণের অংশ এবং এটি আউটার হিমালয় নামে পরিচিত। তাহলে হিমালয়ের সবথেকে দক্ষিণের অংশ হচ্ছে এই শিবালিক হিমালয়ের এবং এটা আউটার হিমালয় নামে পরিচিত। এটির উচ্চতা অপেক্ষাকৃত কম, মানে বাকি যে পর্বতশ্রেণীগুলো রয়েছে সেগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম। কত না, প্রায় 600 থেকে 1500 মিটার। শিবালিকের কিছু আঞ্চলিক নাম, তো এই শিবালিক পর্বতকে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন নামে জানা হয়। তো অরুণাচল প্রদেশে কী কী নামে ডাকা হয় দেখো, মিরি, আবর, ডাফলা, মিশমি, এইসব নামে ডাকা হয়। উত্তরাখণ্ডে ধাং বা ধুন্ধুয়া রেঞ্জ, আর নেপালে চুড়িয়াঘাট। নেক্সট আমরা পড়ে নেব মাউন্ট এভারেস্টের কিছু আঞ্চলিক নাম। তো যে মাউন্ট এভারেস্ট আছে আমাদের, যে হাইয়েস্ট পিক, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক বলতে পারো, সেই মাউন্ট এভারেস্টের কিছু আঞ্চলিক নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই মাউন্ট এভারেস্ট। তো প্রথমে আসে নেপালে, নেপালে হচ্ছে সাগরমাথা নামে পরিচিত। তিব্বত হচ্ছে চুমলুঙ্গা বা চোম্মাংলাম্মা বলেও পরিচিত। নামগুলো খুবই একটু ক্রিটিক্যাল, তো তোমরা ভালো করে দেখে নেবে। নেপালে সাগরমাথা, তিব্বতের চুমলুঙ্গা বা চোম্মাংলাম্মা। আর মাউন্ট এভারেস্টের পুরানো নাম ছিল পিক 15। আর মাউন্ট এভারেস্টের প্র্যাকটিক্যালি উচ্চতা সর্বপ্রথম মেপেছিলেন রাধানাথ শিকদার। তাহলে প্র্যাকটিক্যালি কে উচ্চতা মেপেছিলেন? রাধানাথ শিকদার। আর এই মাউন্ট এভারেস্টের পুরানো নাম ছিল পিক 15। ওকে চলো নেক্সট বলা হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা অফিসিয়ালি মেপেছিলেন সর্বপ্রথম 1853 খ্রিস্টাব্দে জর্জ এভারেস্ট। তাহলে প্র্যাকটিক্যালি মেপেছিলেন রাধানাথ শিকদার এবং অফিসিয়ালি মেপেছিলেন 1853 খ্রিস্টাব্দে জর্জ এভারেস্ট। এবং ওই বছরই পিক 15-এর নাম পরিবর্তন করে মাউন্ট এভারেস্ট করা হয়েছিল। তাহলে পিক 15-এর নাম পরিবর্তন করে মাউন্ট এভারেস্ট করা হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। ওকে চলো এবার আমরা দেখে নেব সিনট্যাক্সিয়াল বেন্ড। এই সিনট্যাক্সিয়াল বেন্ডটা কী জিনিস? এটা হিমালয় পর্বতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো বলা হচ্ছে সিনট্যাক্সিয়াল বাঁকগুলি হলো গভীর বাঁক যা হিমালয়ের পশ্চিম এবং পূর্ব প্রান্তে পর্বত শৃঙ্খলের দক্ষিণমুখী মোড়ের কারণে ঘটেছিল। মানে এরকম তো হিমালয় প্রবাহিত হচ্ছে, হতে তো যখন দক্ষিণ দিকে এরকমভাবে প্রবেশ করেছে, এই পূর্ব দিকে একটা সিনট্যাক্সিয়াল বেন্ড আছে, পশ্চিম দিকে একটা সিনট্যাক্সিয়াল বেন্ড আছে, আর পূর্ব দিকে একটা সিনট্যাক্সিয়াল বেন্ড আছে। তো হিমালয়ে যে দুটো জায়গা দিয়ে দক্ষিণ মুখে মোড় নিয়েছে সেই দুটো জায়গাতে এই সিনট্যাক্সিয়াল বেন্ডটা উৎপন্ন হয়েছে। বলা হচ্ছে পশ্চিম সিনট্যাক্সিয়াল বাঁকটি নাঙ্গা পর্বতের কাছে অবস্থিত, এই দিকে পশ্চিমে, আর পূর্ব সিনট্যাক্সিয়াল বাঁকটি নামচা বারোয়াতে, যেখানে পাহাড়গুলি দক্ষিণ দিকে মোড় নিয়েছে সেই দুটো জায়গায় অবস্থিত।
নেক্সট এবার বলা হচ্ছে হিমালয় পর্বতের দুটি সিনট্যাক্সিয়াল বেন্ড দেখা যায়। একটা হচ্ছে পূর্ব সিনট্যাক্সিয়াল বেন্ড, যেটা ব্রহ্মপুত্রের কাছে নামচা বারোয়াতে অবস্থিত, আর একটা পশ্চিম সিনট্যাক্সিয়াল বেন্ড, যেটা নাঙ্গা পর্বতের কাছে অবস্থিত। দেখো এখানে আছে নাঙ্গা পর্বতের কাছে পশ্চিম সিনট্যাক্সিয়াল বেন্ড, আর এখানে রয়েছে নামচা বারোয়ার কাছে পূর্ব সিনট্যাক্সিয়াল বেন্ড। এখানে নাঙ্গা পর্বত, এখানে নামচা বারোয়া। তো সিনট্যাক্সিয়াল বেন্ড হচ্ছে হিমালয় পর্বতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো চলো এই পর্যন্ত আমি হিমালয়টা কমপ্লিট করলাম, এবং এবারে আমরা করব এমসিকিউ। চলো এমসিকিউগুলো দেখে নিই। তো ফার্স্ট এমসিকিউটা বলছে হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার প্রশস্ত, মানে হিমালয়ের প্রস্থটা কত। তো আমি পড়িয়েছি তোমাদেরকে, বলো কত। তো এখানে যে অপশনসগুলো আছে সেগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশন এ, 150 থেকে 400 কিলোমিটার। কারণ কি পড়েছি আমরা 160 থেকে 450 পড়েছি আমরা, তো এটা আমরা পড়লাম। তো এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে এই 150 থেকে 400 মিটারটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 150 থেকে 400 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, তো এটা টু হবে। হ্যাঁ, নিম্নলিখিত কোনটি ভারতের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ। তো এই অবিতর্কিত কথাটা বলে দেওয়ার জন্য এবং অপশনসগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে তোমাদের মানে গোলানোর কথা নয়, সেটাই হবে কারেক্ট অ্যান্সার, যেহেতু অবিতর্কিত কথাটা বলে দেওয়া আছে। বলে ফেলো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের ভারতবর্ষের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ, কারণ কেটু বা গডউইন অস্টিনটাকে ধরা হয়, কারণ কেটুর উচ্চতা বেশি কাঞ্চনজঙ্ঘার থেকে, কিন্তু এটাকে এখন পাকিস্তানে ধরা হচ্ছে। এবং তাছাড়াও না, এই কেটুটা ট্রান্স হিমালয়ে অবস্থিত বলে অনেকে আবার মনে করে যে ট্রান্স হিমালয়টা হিমালয়ের পাঠ নয়, তাই অনেকে আবার বলে যে কেটুটা নয়, কাঞ্চনজঙ্ঘাটাই হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কারণ কেটুটা অনেকে পাকিস্তানেও ধরে। তো এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে তোমাদের কনফিউশন হওয়ার কথা নয়, কেটু থাকলে তখন কনফিউশন হয়। তো কোন বোর্ড, কোন যে মানে পিএসসি এসএসসি কোন বোর্ড কী অ্যান্সার কী নেবে সেটা তাদের ব্যাপার পুরোপুরি, এগুলি না খুব মানে আনপ্রেডিক্টেবল। তো তোমরা তোমাদের মতো করে প্রিপারেশনস করে যাও এবং তারপরে দেখো কোনটা অপশনস আসছে, এবং অপশনসগুলো দেখে তোমরা সেরকমভাবে অ্যান্সারগুলোকে ক্লিক করবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেলো অপশন বি, কাঞ্চনজঙ্ঘা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, নিম্নলিখিত কোন পর্বতটি হিমালয়ের অংশ নয়। তো বলো কোনটা হিমালয়ের অংশ নয়, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আরাবল্লী। তো আরাবল্লী পর্বতটা হিমালয়ের অংশ নয়, বাকি যে হিন্দুকুশ, কারাকোরাম, কুয়েনলুন আছে এগুলো হিমালয়ের অংশ। এই যে হিন্দুকুশ পর্বতটা আছে না, এই হিন্দুকুশ পর্বতটা হচ্ছে হিমালয় পর্বতমালা মানে ভারত থেকে বেরিয়ে আফগানিস্তানে যখন প্রবেশ করেছে তখন এটার নাম হয়ে গেছে হিন্দুকুশ পর্বত, আর যখন পাকিস্তানে প্রবেশ করেছে তখন এটার নাম হয়ে গেছে কি, সুলেমান পর্বত, মনে রাখবে এটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, বানিহাল পাস কোন হিমালয়ে অবস্থিত। তো আমি তোমাদের এই স্লাইডগুলোতে পাসটা রাখিনি, তো যদি সম্ভব আমি পরে একটা ভিডিওতে আলাদা করে পাসগুলো দিয়ে দেবো। তো দেখো এখানে যে ইনফরমেশনটা লেখা আছে সেটা দেখে বলার চেষ্টা করেছে কোথায় অবস্থিত হতে পারে, কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, কাশ্মীর হিমালয়ে অবস্থিত বানিহাল পাস। আর বানিহাল পাসটা জম্মু কাশ্মীরে অবস্থিত, মানে যদি স্টেট বলা হয় তাহলে জম্মু কাশ্মীর স্টেটে অবস্থিত, এবং এটি জম্মু আর শ্রীনগরকে সংযুক্ত করেছে। তো জম্মু এবং শ্রীনগরের মধ্যে সংযোগ সাধন করেছে বানিহাল পাস, যেটা কাশ্মীর হিমালয়ে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, নন্দা দেবী কোথায় অবস্থিত। তো একটু আগেই তোমাদেরকে পড়ালাম, বলো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, কুমায়ুন হিমালয়ে অবস্থিত নন্দা দেবী। তো আমি পড়ালাম যে বৃহৎ হিমালয়ে অবস্থিত, তো আরও অ্যাপ্রোপ্রিয়েট বলতে গেলে কুমায়ুন হিমালয়ে অবস্থিত, কুমায়ুন হিমালয়টা বৃহৎ হিমালয় একটা পার্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স, পীর পাঞ্জল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত। বলে ফেলো, এক্ষুনি করিয়েছি আমি, কারেক্ট অ্যান্সার হবে কোনটা অপশন বি, মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়ে অবস্থিত হচ্ছে পীর পাঞ্জল পর্বতশ্রেণী। আরও কী কী আছে মধ্য হিমালয়ে, আমি বললাম যে ধৌলাগিরি আছে, মহাভারত পর্বতশ্রেণী আছে, নাকটিব্বা আছে, রানীক্ষেত, মুসৌরি, কুলু মানালি এগুলো রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, শিবালিকের গড় উচ্চতা কত। বলো সেভেনের কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন বি, 600 থেকে 1500 মিটার। তো হিমালয়ের সব থেকে দক্ষিণের যে পর্বতশ্রেণী শিবালিক, এবং এটাকে আউটার হিমালয় বলা হয়, এবং এটি হচ্ছে সব থেকে ইয়ংগেস্ট মানে হিমালয়ের সব থেকে ইয়ংগেস্ট পার্ট, আর অপেক্ষাকৃত অন্যান্য পর্বতশ্রেণীগুলোর তুলনায় এর উচ্চতাটা অনেক কম। তো কত না, 600 থেকে 1500 মিটার। নেক্সট
নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 8, কুলু উপত্যকা কোন পর্বতশৃঙ্গের মধ্যে অবস্থিত? মানে দুটো পর্বত শৃঙ্গের মানে পর্বত শৃঙ্গ বলা ভুল, পর্বত শ্রেণীর মাঝখানে অবস্থিত এই কুলু উপত্যকাটা, তো কোনটা কোনটা? করেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, বৃহৎ হিমালয় এবং পীর পাঞ্জল। তো যে বৃহৎ হিমালয় আর যে মধ্য হিমালয়ের পার্ট আছে পীর পাঞ্জল, এই দুটো পর্বতের মাঝখানে মানে পর্বত শ্রেণীর মাঝখানে অবস্থিত হচ্ছে এই কুলু উপত্যকা, এটা হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার দীর্ঘ? তো হিমালয় পর্বতের আনুমানিক দৈর্ঘ্য কত বলে ফেলো। করেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 2400 কিলোমিটার। তো হিমালয় পর্বতের আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 2400 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, হিমালয় পর্বত উত্তর থেকে দক্ষিণে কটি প্রধান সমান্তরাল পর্বতশৃঙ্গ নিয়ে গঠিত হয়েছে? তো এই যে প্রধান কথাটা আছে আমি তোমাদেরকে আগেই বলেছি, তো বলে ভালো কোন কতগুলো হবে। করেক্ট অ্যান্সার হবে অপশন বি, তিনটে। তো প্রধান হলে হবে তিনটে, বৃহৎ, লেজার আর শিবালিক, মানে গ্রেন যে হিমাচল হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। আর এমনি চারটে ট্রান্স হিমালয়টাকে যদি ধরি আমরা, কিন্তু অনেক সময় এই ট্রান্সটাকে হিমালয়ের আগের উৎপত্তি একটা মানে পর্বতশ্রেণী বলে মনে করা হয়, তাই প্রধান সমান্তরাল পর্বতশ্রেণী বা পর্বতশ্রেণী হবে এটা, হ্যাঁ বললে তিনটে হয়ে যাবে। ওকে তো চলো, এই ছিল হিমালয় থেকে এমসিকিউ এবং থিওরি। তো আশা করছি তোমাদের হেল্পফুল হয়েছে এবং আশা করছি তোমাদেরকে আমি কম্প্যাক্টভাবে দিতে পেরেছি জিনিসটা। এবার আমরা করব যে হিলি রিজিয়নগুলো আছে সেগুলো, তো পাহাড়ি অঞ্চলগুলো পড়ে নেব। ফার্স্ট আসছে পশ্চিমঘাট পর্বতমালা, এবং এই পশ্চিমঘাট পর্বতমালার আরেক নাম হচ্ছে সৌহাদ্রি বা সহাদ্রি, এই নামেও পরিচিত পশ্চিমঘাট পর্বতমালাটা। ফার্স্ট পড়ব আমরা এই পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে উত্তর পশ্চিমঘাট পর্বতমালা, তো এই যে পশ্চিমঘাট পর্বতমালা আছে এর উত্তর পাড়টা পড়ব আমরা। তো এই উত্তর পশ্চিমঘাট পর্বতমালার গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলো কী কী? কলসুবাই, হরিশ্চন্দ্র, মহাবালেশ্বর। আর গুরুত্বপূর্ণ পাস এখানে অবস্থিত দুটো কী কী? থলঘাট আর ভোরঘাট। তো এই থলঘাটটা হচ্ছে মুম্বাই আর থানে শহরকে কানেক্ট করে, আর ভোরঘাটটা হচ্ছে মুম্বাই আর পুনে শহরকে কানেক্ট করে। তো আমরা পড়ে নিলাম পশ্চিমঘাট পর্বতের উত্তর পশ্চিমঘাট পর্বতমালাটা, যেখানে কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ রয়েছে এবং গুরুত্বপূর্ণ পাস রয়েছে দুটো। চলো নেক্সট আসবো আমরা মধ্য পশ্চিমঘাট পর্বতমালা, তো এই যে মাঝখানের পাড়টা সেটা দেখব। তো এখানে দুটো গুরুত্বপূর্ণ শৃঙ্গ রয়েছে, কী কী? ভাদুমালা, কুর্দামেলা। তারপর আসবো দক্ষিণ পশ্চিমঘাট পর্বতমালা, এই দক্ষিণ পাড়টা, এখানে যে গুরুত্বপূর্ণ শৃঙ্গটা অবস্থিত সেটা হচ্ছে আনাইমুদি। এই আনাইমুদিটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারি এটাকে আমরা। তো কী বলা হচ্ছে, এই আনাইমুদিটা হচ্ছে গুরুত্বপূর্ণ শৃঙ্গ দক্ষিণ পশ্চিমঘাট পর্বতমালার, এবং টোটাল পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই আনাইমুদি, যা আনাইমালাই বা আন্নামালাই পাহাড়ে অবস্থিত, এবং এর উচ্চতা হচ্ছে 2646 মিটার। তো দেখো এই উচ্চতাগুলো না সবসময় চেঞ্জেবেল, কারণ পাহাড়ে আমি আগেও বললাম যে ভাঙন সবসময় হচ্ছে। তো এখন কারেন্ট ডাটা হিসাবে এই উচ্চতাটা না 2695, মানে 2695 মিটার, মনে রাখবে এটা। হ্যাঁ তো কী বলা হলো এখানে, যে মধ্য পশ্চিমঘাট পর্বতমালা দুটো শৃঙ্গ হচ্ছে ভাদুমালা আর কুর্দামেলা, আর দক্ষিণ পশ্চিমঘাট পর্বতমালার একটা গুরুত্বপূর্ণ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা টোটাল পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটা আন্নামালাই পাহাড়ের ওপর অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 2646 বা এখন কারেন্ট ডাটা হিসেবে 2695 মিটার। নেক্সট এবার পড়বো আমরা আরাবল্লি পর্বত, যেটা রাজস্থানে অবস্থিত। এই রাজস্থানে অবস্থিত আরাবল্লি পর্বতটা বলা হচ্ছে, আরাবল্লী পর্বত হলো পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত। তো যতগুলো ভাঁজ খেয়ে পর্বত উৎপন্ন হয়েছে সেই সব ভাঁজ পর্বতের মধ্যে আরাবল্লীটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভাঁজ পর্বত। এই আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, ঠিক আছে? এই গুরু শিখরের উচ্চতা হচ্ছে 1722, মানে 1722 মিটার, এবং এটি মাউন্ট আবু পাহাড়ের কাছে অবস্থিত। এই মাউন্ট আবুটাও রাজস্থানে অবস্থিত, এই মাউন্ট আবু পাহাড়ের কাছে অবস্থিত এই গুরুশিখর শৃঙ্গটা, যেটা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। বলা হচ্ছে গোড়ানঘাট নামক একটা গিরিপথ আছে, এই গোড়ানঘাট গিরিপথটা এই মাউন্ট আবু পাহাড় আর গুরুশিখর পাহাড়কে আলাদা করেছে। ওকে তারপর বলা হচ্ছে এই আরাবল্লী পর্বতের বেশিরভাগ পার্টটাই কোথায় অবস্থিত? না রাজস্থানে অবস্থিত। তো একটা মেজর পার্ট হচ্ছে রাজস্থানে অবস্থিত এই আরাবল্লী পর্বতের। কী কী পড়লাম আমরা? আরাবল্লী পর্বতটা আমাদের পৃথিবীর প্রাচীনতম ভাঁজ পর্বত, উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরুশিখর, যার উচ্চতা 1722 মিটার,
এবং এটি মাউন্ট আবু নামক একটা পাহাড়ের কাছে অবস্থিত। এই মাউন্ট আবু আর গুরুশিখর পাহাড়কে আলাদা করেছে গোরানঘাট গিরিপথ। আর এই পর্বতের বেশির মানে আরাবল্লী পর্বতের বেশিরভাগ অংশটাই রয়েছে রাজস্থান স্টেটে। নেক্সট আসছে, বলা হচ্ছে একটা নদী, বান্স নদী। তো এই বান্স নদী আরাবল্লী পর্বতের পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং চম্বল নদীতে মিশে গেছে। তো কোন নদী প্রবাহিত হয়েছে আরাবল্লী পর্বতে যদি বলা হয় তাহলে বলবো কি বান্স নদী। বান্স নদীটা আরাবল্লী পর্বতের পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং চম্বল নদীতে মিশে গেছে। এই আরাবল্লী পর্বত এর দক্ষিণেই আছে বিন্ধ্য পর্বত। এই আরাবল্লী পর্বত এবং বিন্ধ্য পর্বতকে আলাদা করেছে গ্রেট বাউন্ডারি ফল্ট নামক একটা ফল্ট। আরাবল্লীর দক্ষিণেই অবস্থিত বিন্ধ্য পর্বত আমরা পরে দেখবো একটু পরে একটা ছবিতে, এবং এই বিন্ধ্য পর্বত আর আরাবল্লী পর্বতকে আলাদা করেছে গ্রেট বাউন্ডারি ফল্ট। নেক্সট এবার আসছি পূর্বঘাট পর্বতমালা। তো পূর্বঘাট পর্বতমালা কী কী বলছে, পূর্বঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া, আর যার হাইট হচ্ছে 1690 মিটার, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, 1501 মিটার যার উচ্চতা, যেটা ওড়িশাতে অবস্থিত। ওকে, তো এখানে কিছু জিনিস বলার আছে আমার। দেখো এই যে জিন্দাগাড়াটা আছে এটার হাইট বেশি, এবং কারেন্ট ডাটা হিসাবে জিন্দাগাড়াটাকেই কিন্তু পূর্বঘাটের হাইয়েস্ট শৃঙ্গ হিসাবে ধরা হয়। কিন্তু যদি তোমরা এনসিআরটির ডাটা হিসাবে ফলো করো, অনেকে এনসিআরটির বুক ফলো করে, তো সেই বই ফলো করলে এই মহেন্দ্রগিরিটা কিন্তু হয়ে যাবে হাইয়েস্ট পিক অফ পূর্বঘাট পর্বতমালা, যেটা উড়িষ্যাতে অবস্থিত। কিন্তু অ্যাকচুয়ালি এর হাইট কিন্তু জিন্দাগাড়ার থেকে কম। তো এবার কোন বোর্ড কোন অ্যান্সারটা নেবে, মানে এসএসসি কোন অ্যান্সার নেবে, পিএসসি কী অ্যান্সার নেবে, ইউপিএসসি কী অ্যান্সার নেবে, সেটা তাদের ব্যাপার পুরোপুরি। তো আমি তাই জন্য এখানে দ্বিতীয় উচ্চতম এবং পূর্বঘাটের উচ্চতম হিসেবে দুটোকেই রেখেছি, যেহেতু উচ্চতা অনুযায়ী যদি দেখি আমরা অ্যাকচুয়াল উচ্চতা অনুযায়ী, কারণ পর্বতে আমি আগেও বললাম যে ভাঙনগড়ন সবসময় হচ্ছে চেঞ্জেবেল এই উচ্চতাগুলো, তো এখন কারেন্ট হিসাবে মানে কারেন্ট যে ডাটা হিসাবে এই জিন্দাগাড়ার হাইটটা সবথেকে বেশি, তাই আমি এরকমভাবেই রেখেছি তোমাদেরকে। এবার তোমরা প্রিপারেশনটা এরকমভাবেই করে যাও, এবার অপশন কেমন আসছে দেখো, সেরকমভাবে তোমরা অ্যান্সার করবে। ওকে চলো এবার পড়বো বিন্ধ্য পর্বত। বলা হচ্ছে এই বিন্ধ্য পর্বতের উচ্চতম শৃঙ্গ মানপুপ, যেটা সদ্ভাবনা শিখর নামেও পরিচিত। আর এই বিন্ধ্য পর্বতের বেশিরভাগ অংশ মধ্যপ্রদেশে অবস্থিত। আরও কিছু স্টেট আছে যেমন গুজরাটে আছে, ছত্তিশগড়ে আছে, কিন্তু বেশিরভাগ অংশটা কোথায় রয়েছে না, মধ্যপ্রদেশে অবস্থিত। আর বিন্ধ্য পর্বতের দক্ষিণে নর্মদা নদী প্রবাহিত, মানে বিন্ধ্য পর্বতে যদি এরকমভাবে থাকে এর দক্ষিণ দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী, মানে এর পরেই একদম নর্মদা নদী, মানে আরাবল্লী পর্বত তারপর বিন্ধ্য পর্বত তারপর নর্মদা নদী এরকমভাবে প্রবাহিত হয়েছে। আর তার নিচে যে সাতপুরা পর্বত পড়বো আমরা একটু পরে, নর্মদা নদী প্রবাহিত হয়েছে এই দক্ষিণে। ওকে চল এবার আসছে সাতপুরা পাহাড়। তো এখানে দেখো ছবি আমি বলছিলাম, এই যে বিন্ধ্য রেঞ্জ রয়েছে, তারপরে এই সাতপুরা রয়েছে। এই সাতপুরা আর বিন্ধ্য পর্বতের মাঝখান দিয়ে না নর্মদা নদী বয়ে গেছে, আর সাতপুরার নিচ থেকে বয়ে গেছে তাপ্তি নদী। তো এগুলো যখন আমরা নদী পড়বো তখন আবার পড়বো, তাও এখানে আমি একবার বলে দিলাম যেহেতু পরপর এগুলো অবস্থিত রেঞ্জগুলো। তো এই জায়গাটায় থাকছে আরাবল্লী, তারপরে বিন্ধ্য। এই আরাবল্লী আর বিন্ধ্যর মাঝখানে আমি কী বললাম, গ্রেট বাউন্ডারি ফল্ট রয়েছে। বিন্ধ্যর পরে থাকবে নর্মদা নদী, তারপরে হচ্ছে সাতপুরা রেঞ্জ, তারপরে থাকবে তাপ্তি নদী। আর এই বিন্ধ্য পর্বতের পূর্ব দিকের এই বিচ্ছিন্ন একটা পার্টকে না কাইমুর রেঞ্জ বলা হয়, কাইমুর হিলস বলা হয়। এটা আমি রাখিনি এখানে, তো এটা দেখে নিও ছবিতে, বিন্ধ্য পর্বতের এই পূর্ব দিকের এই ছোট্ট বিচ্ছিন্ন পার্টটাকে কাইমুর হিলস বলা হয়। ওকে, সাতপুরা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে ধূপগড়। তাহলে কি হলো, যেটা বিন্ধ্য পর্বতে ছিল মানপুপ বা সদ্ভাবনা শিখর, সেটা সাতপুরা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে ধূপগড়। এবং এই সাতপুরা পাহাড় তিনটি রাজ্যে বিস্তৃত আছে, কোথায় কোথায়, গুজরাট, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। তো গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে বিস্তৃত রয়েছে সাতপুরা পাহাড়। এবং এই সাতপুরা পর্বত পশ্চিম থেকে পূর্ব দিকে তিনটে পাহাড়ের সমন্বয়ে গঠিত। একটা কি, এক নম্বর হচ্ছে রাজপিপলা, মানে পশ্চিম থেকে পূর্বে এটা আছে রাজপিপলা, মহাদেব বা মহাদেও, মহাকাল বা মহিকাল। তো এই তিনটে পাহাড়ের সমন্বয়ে সাতপুরা পর্বতটা গঠিত হয়েছে। নেক্সট আসছে যে মহিকাল পর্বত, যেটা আমি বললাম সাতপুরার সবথেকে পূর্বতম পার্ট। তো উচ্চতম শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ। এই মহিকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ কি, অমরকণ্টক শৃঙ্গ। এবং এই অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী এবং সোন নদী, দুটো নদী উৎপত্তি লাভ করেছে, খুব ইম্পর্ট্যান্ট এটা। তো অমরকণ্টক যেটা মহিকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আর মহিকাল পর্বতটা হচ্ছে সাতপুরা পর্বতের পূর্ব পার্ট। তো এই অমরকণ্টক শৃঙ্গ থেকে দুটো নদী উৎপন্ন হয়েছে, কী কী, নর্মদা নদী এবং সোন নদী। আর এই মহিকাল পাহাড়টা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের সীমানায় অবস্থিত। ওকে, তারপর আছে মহাদেও বা মহাদেব পাহাড়। এই মহাদেও পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে পাঁচমারি, যেটা সাতপুরার রানী নামে পরিচিত। এই পাঁচমারি হিল স্টেশন আছে, যেটা খুব জনপ্রিয় একটা হিল স্টেশন, মধ্যপ্রদেশে অবস্থিত। তো এটা হচ্ছে মহাদেও পাহাড়ের উচ্চতম শৃঙ্গ। চলো সাতপুরাটা আমরা দেখে নিলাম। নেক্সট আছে কিছু গুরুত্বপূর্ণ তথ্যতে।
তো টোটাল যা পড়লাম তার মধ্যে যা মিসলেনিয়াস ইনফরমেশান আছে সেগুলো এখানে আছে। বলা হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের বিভিন্ন নাম আমরা পড়লাম একটু আগে, যে নেপালে সাগরমাথা, তিব্বতে চুমলাংবা বা চোম্বাংলামা নামে পরিচিত। আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা কেটু, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। যদিও অফিসিয়ালি ভারত ওটাকে পাকিস্তানের অংশ বলে মনে করে না, কিন্তু পাকিস্তান দাবি করে যে ওটা পাকিস্তানের অংশ। তাই জন্য একটা মানে অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি ব্যাপার এটা, যেহেতু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে ওটা পাকিস্তান, তাই কিন্তু তাও মনে করা হয়েছে এটা পাকিস্তানে চলে গেছে এখন। তারপর হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে অবস্থিত। আর পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কি? সান্দাকফু। ওকে, তারপর আছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে। এবং এই নীলগিরি পাহাড়ে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত মিলিত হওয়ার জন্য এই নীলগিরি পাহাড়টাকে পর্বত গ্রন্থি বলেও অনেক সময় জানা যায়। আর নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মানে উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ওকে, তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ বা উচ্চতম শৃঙ্গ কী দেখলাম আমরা? দোদাবেতা। এই দোদাবেতার মানে হাইট কত? 2637 মিটার। ওকে, মনে রাখবে, পরে একটা কোশ্চেন আছে সেখানে আমি লিখে দিয়েছি। চলো নেক্সট, এবার আমরা করবো এমসিকিউ। তো প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম বলা হচ্ছে গুরু শিখর হলো একটি কি? বলে ফেলো, সব কোশ্চেন তোমরা পারবে, তো অ্যান্সার করো, অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করো তোমরা। করেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে গুরু শিখর পর্বত, যেটার হাইট হচ্ছে 1722 মিটার, এবং যেটা হচ্ছে মাউন্ট আবু পাহাড়ের কাছে অবস্থিত। আর এই মাউন্ট আবু আর গুরুশিখর পাহাড়কে আলাদা করেছে গোড়ানঘাট গিরিপথ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, ভারতের সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্য কোনটি? তো দেখো, এটা আগে চ্যাপ্টারে রাখলে ভালো হতো, তো আমি সেখানে রাখিনি বলে এখানে দিয়ে দিয়েছি কোশ্চেনটা, তো করে নাও, কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অসম। তো অসমের ভূপ্রকৃতিটা এমনই না তো যে এটা সবথেকে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় এই চারটে রাজ্যের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নেই? তো কোন পেয়ারটা ম্যাচ করছে না এখানে? করেক্ট অ্যান্সার হবে অপশন ডি, চামোলি হিমাচল প্রদেশ। তো দার্জিলিংটা পশ্চিমবঙ্গে অবস্থিত তোমরা সবাই জানো, মাউন্ট আবুটা রাজস্থানে অবস্থিত আমরা দেখলাম, আর কোদাই কানালটাও তামিলনাড়ুতে অবস্থিত, কিন্তু চামোলিটা না হিমাচল প্রদেশে অবস্থিত নয়। চামোলিটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, উত্তরাখণ্ডে অবস্থিত, ইউটি লিখেছে বলে আমাদের না ইউনিয়ন টেরিটরি ভেবো না, এটা উত্তরাখণ্ড লেখার চেষ্টা করলাম আমি। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, নিম্নলিখিত কোন অঞ্চলে প্রাচীন যুগের শিলা রয়েছে? তো আইডিয়া করে বলো, প্রাচীন যুগ যেহেতু বলা হয়েছে তো কোনটাতে থাকতে পারে? ফোরের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, আরাবল্লী। তো এইগুলোর মধ্যে সবথেকে প্রাচীনতম ভাঁজ পর্বত কোনটা? আরাবল্লী। যেহেতু এটা প্রাচীনতম তাই অবশ্যই এখানেই প্রাচীন যুগের শিলাটা পাওয়া যাবে, তো আরাবল্লীতে প্রাচীন যুগের শিলা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু কোন জেলায় অবস্থিত? তো কারেন্ট ডাটা হিসেবে পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দুর নামটা কি সেটা আগে মনে করে নাও তোমরা, এক্ষুনি পড়িয়েছি আমি, কমেন্ট সেকশনে অ্যান্সার করতে থাকো তোমরা। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, বিশাখাপত্তনমে। তো আন্ধ্রপ্রদেশে বললাম, তো আন্ধ্রপ্রদেশে অবস্থিত জিন্দাগাড়া, তো এই জিন্দাগাড়াটা হচ্ছে বর্তমানে কারেন্ট ডাটা হিসাবে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটা আন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স, সহাদ্রি নামটি কোনটির সাথে সম্পর্কিত? বলে ফেলো, একদম সহজ। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম হচ্ছে সহাদ্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, দোদাবেতা শৃঙ্গ আমি বললাম, লিখে দিয়েছি এখানে হাইটটা 2637 মিটার, যার হাইট সেটা কোন পর্বতে অবস্থিত? জাস্ট করলাম আমরা, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, নীলগিরি পর্বত। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, যার হাইট হচ্ছে 2637 মিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট, সিনট্যাক্সিয়াল বেন্ট নিম্নলিখিত কোন পর্বতের বৈশিষ্ট্য? তো সিনট্যাক্সিয়াল বেন্টটা কি? তো এরকমভাবে যখন হিমালয় পর্বত পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দক্ষিণ দিকে মোড়ে নিয়েছে, সেই দুটো দক্ষিণমুখী মোড়ের যে পয়েন্ট, সেই পয়েন্ট দুটোকে বলা হচ্ছে সিনট্যাক্সিয়াল বেন্ট, এবং এটা হিমালয় পর্বতের বৈশিষ্ট্য। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, হিমালয় পর্বতের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সিনট্যাক্সিয়াল বেন্ট, এবং দুটো সিনট্যাক্সিয়াল বেন্ট রয়েছে হিমালয় পর্বতে, পশ্চিম দিকে আছে নাঙ্গা পর্বতের কাছে আর পূর্ব দিকে রয়েছে নামচা বারোয়ার কাছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে কোথায়?
যেটাকে আমরা পর্বত গ্রন্থি বলি। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন সি, নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত, যেটাকে আমরা অনেক সময় পর্বত গ্রন্থিও বলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, কাবেরী নদী নিম্নের কোন পর্বতের পশ্চিম প্রান্ত থেকে উৎপন্ন হয়েছে? তো নদী যখন করাবো, আবার আমি করাবো, যেহেতু এই পর্বতের সঙ্গে মানে এখানে যে পর্বতগুলো আমরা বা পাহাড়গুলো করলাম তার সাথে রিলেটেড, তাই আমি এই কোয়েশ্চনটা এখানে রেখেছি। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। তো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম প্রান্ত থেকে উৎপন্ন হয়েছে কাবেরী নদী, যেটা দক্ষিণ ভারতের একটা নদী। তো চলো, এই ছিল তোমাদের টোটাল হিমালয়, মানে ভারতের ভূপ্রকৃতির মধ্যে হিমালয় এবং হিলি রিজিয়নটা। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আগের ক্লাসগুলো কেমন লেগেছে এবং আরও তোমরা কী ধরনের মানে কেমনভাবে ক্লাসটাকে ইম্প্রুভমেন্ট চাইছো সেটা জানাও অবশ্যই। ক্লাসটা কেমন লাগছে আমাকে রেসপন্স করো সেটা তোমরা কমেন্টে, আমি নাহলে বুঝতে পারবো না যে আমার কোথায় ইম্প্রুভ করতে হবে নিজেকে। তো চলো, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি দেরি করো না, আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখো চ্যানেলের এরকম আরও হেল্পফুল ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য, কারণ ভিডিওর যখনই আপলোড হবে তখনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর পিডিএফগুলো অবশ্যই তোমরা ডাউনলোড করতে চাইবে, এবং তাহলে আরপিপি এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করো, এবং কমেন্ট সেকশনে তোমরা একটা করে কমেন্ট ড্রপ করো, তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে, তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমরা আরও মোটিভেটেড হই, এবং তোমাদের শেয়ারগুলোও খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা শেয়ার করলে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে পারবে যাদের জন্য এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে, কারণ অনেকেই পেড কোর্সে ভর্তি হতে পারে না, তো তাদের জন্য ইউটিউবটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। তো ভিডিওগুলোকে শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে, এবং আমাদের পাশে থাকো, রেসপন্স করো, কমেন্টে আনসার করতে থাকো তোমরা, এবং কেমন লাগছে ক্লাস অবশ্যই জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।